আপনার উপরে শান্তি হোক আপনার উপরে আপনি যদি হেডফোন ব্যবহার করেন আমার কথা ইকো হচ্ছে আপনার মোবাইলে আচ্ছা ভাইয়া মিনিট আমার চেঞ্জ করছি ধর্মগ্রন্থ মানে প্রধান যে ধর্মগ্রন্থ গুলা বা ধর্মগুলা ওই সম্পর্কে জানছি মানে আমার এটা মনে হয়েছে যে ধর্ম বলতে আসলে কিছু নাই এটা সম্পূর্ণ মানুষের তৈরি কিন্তু তারপরও মানে আমি সংশয় পাতি আমি সম্পূর্ণ বিলিভ করতে পারতেছি না যে আসলে ঈশ্বর বলতে কিছু নাই

ওখানে যেসব ঘটনা গুলো ঘটছে তা দেখো মানে মনে হয় পাগলের মতো চিলা করতেছে তখন একটা হুজুরকে ফোন দিয়ে আনছে মানে রাত বারোটার সময় ফোন দিয়ে আনছে আমি ওখানে ছিলাম ওদের বাসায় ছিলাম তখন তখন একটা হুজুরাই মানে অনেক দোয়া পড়লো তারপর দোয়া পড়িয়া মানে ওর হাতে অনেক ব্যাথা দিলো তখন মানে ওই মানে ওর সাথে কথা বললো মানে ও মানে অন্য সম্পূর্ণ অন্য একটা মানুষের কথা বললো আমার খালাতো মনটা সম্পূর্ণ অন্য একটা মানে মানুষের কথা বললো ওরে কিছুক্ষণ পর আরো দোয়া পুরা মানে ফুট দিল তারপরে ও সুস্থ হয়ে গেল এখন এইখানে মানে কোন ব্যাপারটা ঘটছে আমি আসলে বুঝতে পারিনি মানে আরো অনেক কিছু আছে কিন্তু মানে এই ধরনের ঘটনাগুলো আমি actually বুঝি না আচ্ছা ভাইয়া আপনি কি আহ মনোবিজ্ঞানের কোনো বই পড়েছেন?

মানসিক সমস্যা আছে যে সেটার কথা শুনেছেন কখনো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার শুনেছি হ্যাঁ শুনেছি এটা শুনেছি আচ্ছা কিছুদিন আগে একটা সিনেমা বের হয়েছিল স্প্লিট নামে সেই স্প্লিট সিনেমাটা আপনি একটু দেখতে পারেন তাহলে আপনি এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন যে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার জিনিসটা আসলে কি বা আপনি গুগলে সার্চ করতে পারেন মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার জিনিসটা কি সেই জিনিসটা আপনি একটু গুগলে সার্চ দিয়ে পড়তে পারেন যে মানুষের ভেতরে মানুষের মগজের ভেতরে একজন মানুষের ভেতরে কয়েকটা চরিত্র থাকতে পারে এক বা একাধিক চরিত্র থাকতে পারে আমরা যারা স্বাভাবিক মানুষ তাদের ভিতরে এক ধরনের চরিত্রই থাকে বা আরেকটা চরিত্র থাকে খুব আরো কয়েকটা চরিত্র থাকতে পারে সেগুলো থাকে কিন্তু যারা এই ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত এই চরিত্রগুলা প্রকট ভাবে থাকে যে আরেকটা চরিত্র একই সাথে তার মস্তিষ্কের ভিতরে বসবাস করে তারই সাথে সেই চরিত্রটা সে যখন সেই এক চরিত্রে থাকে তখন সে সেই চরিত্রটার কথা বুঝতে পারে না সে যখন সেই চরিত্রের চলে যায় তখন আগের চরিত্রটার কথা তখন আর বুঝতে পারে না এটা একটা মানসিক সমস্যা এবং এই সমস্যাটা নিয়ে পশ্চিমা বিশ্বে অনেক গবেষণা হয়েছে এবং অনেক আলাপ আলোচনা হয়েছে এবং এটাকে মানে মনোবিজ্ঞানীরা একটা স্পেসিফিক নামও দিয়েছে এবং এর সুচিকিৎসা সম্ভব আধুনিক পাশ্চাত্য পাশ্চাত্য দেশগুলোতে এই মানসিক সমস্যার সুচিকিৎসা সম্ভব আপনি যদি আপনার যে যে বোন যা যা বাজার কথা বললেন তাকে যদি আপনি ওই যে ঝাড়ফুক বা ওছাটোছা বা পীড় বা হুজুর এদের কাছে না নিয়ে গিয়ে আপনি যদি একটা সাইকিয়্যাট্রিস্টের কাছে নিয়ে যেতেন আমার মনে হয় তিনি আরেকটু ভালো চিকিৎসা পেতেন তো এই যে এই সমস্যাগুলোর কথা আপনি বলছেন তাকে যে জিনে ধরেছে তিনি দাবি করছেন বা আপনারা দাবি করছেন যে তাকে জিনে ধরেছে সে যদি ভারতের কোনো হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতে তাহলে তার পরিবারের মানুষ ভাবতো যে তাকে পুতে ধরেছে

ডেভেলপমেন্ট ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে সে যে সে কোন পরিবারে বড় হয়েছে কোন ধর্ম নিয়ে বড় হয়েছে এমন খুব এমন ঘটনা খুব কম এমন ঘটনা আসলে দেখা যায় না যে একটা মানুষ সারা জীবন একটা ধর্ম পালন করেছে তারপরে অন্য ধর্মের ভূতে এসে তাকে ধরেছে বা অন্য ধর্মের ইয়াটা এসে তাকে অ্যাটাক করেছে এখন এই এখানে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারি আমি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত নাস্তিকদের কখনো কোনো ভূতে ধরে নাই জি ভাই এটা বলি কারণ আমি একটু আগে বাইরে থেকে ঘুরে আসছি যদি মানে অনেকে বলে যে বাইরে মানে আশেপাশে যাইতে নাই ওই চিনে ধরে বা ভুতে ধরতে পারে কিন্তু আমি মাঝে মাঝে বের হই রাস্তায় মানে অনেক সুন্দর চাঁদ দুরতে সেটা দেখতে বের হই কিন্তু আমাকে কখন এরকম মানে আমার সম্মুখীন কখন এরকম কিছু হয় নাই যারা একটু অতিরিক্ত ধর্মপ্রবণ পরিবারে বসবাস করে বা ধর্ম ধর্ম নিয়ে বেশি মাতামাতি করে খ্রিস্টান ফ্যামিলি গুলার ভিতরে যাদের উপরে এক্সারসিজম করা হয় যাদের উপরে ডেবিল ভর করেছে বলে বলা হয় তাদের ইতিহাস ঘাটলি দেখা যায় যে তার একটা সময় খুব ধর্ম প্রবণ হয়ে উঠেছিল এবং ধর্ম হয়ে ওঠার পরেই তাদের উপরে ডেবিল ভর করেছে তো এই এটা থেকে রক্ষা পাওয়ার একটা চমৎকার ব্যাপার হচ্ছে ওষুধ হচ্ছে নাস্তিক হয়ে যাওয়া নাস্তিক হয়ে গেলে জিনভূ তার ধারে কাছে আসতে পারবে না জি ব্যাপারটা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আচ্ছা আমারও ভালো লাগলো কিছুটা হলো ক্লিয়ার হইছে আর আপনি যদি পারেন তাহলে মানসিক সমস্যা কাকে বলে এই যে এই এই ধরনের একটা বই পড়তে পারেন আরেকটা বই আপনাকে আমি আমার আরেকটা বই আপনাকে আমি বলবো পড়তে অবশ্যই পড়তে সেটা হচ্ছে অলৌকিক নয় লৌকিক প্রবীর ঘোষের লেখা এক দুই তিন চার পাঁচ পাঁচটা খণ্ডের আমার ওয়েবসাইটে আপনি সেই বইগুলো পাবেন পিডিএফ এগুলো নামিয়ে যদি আপনি পড়েন তাহলে আপনি ওইখানে আরো পরিষ্কার ভাবে প্রত্যেকটা এক একটা কেস ধরে ধরে এই জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছে সেই বইটার ভিতরে অনেক মজার মজার তথ্য পাবেন আচ্ছা ততনার মত না আচ্ছা ভালো থাকবেন তাহলে শুভ কামনা অনেক 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 কথা আছে আপনাদের শেয়ার করব আচ্ছা ঠিক আছে আরেকদিন কথা হবে বাই বাই তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি অনেকক্ষণ আলাপ করলাম এখন আমি যাই তাহলে আপনাদের সবার জন্য শুভ কামনা এবং ভালো থাকবেন শুভ রাত্রি